এখানে আপনার হচ্ছে যে কেউ যদি আপনার এরকম ছাগলের ফার্ম করতে চায় তাহলে সে কোন যাত্রা দিয়ে করলে সে বেশি লাভবান হবে, মানে বাণিজ্যিক আকারে যদি সে করতে চায়? এটা সেটা তার অ্যাবিলিটির পরে আসবে, কারণ হচ্ছে যে এটা তো একটা ছাগলের প্রাইস মোটামুটি অনেকটাই বেশি, সবার ক্ষেত্রে সব ধরনের হবে না। তো ফার্স্ট স্টেপে আমি বর্তমানে এখন শিরোহী আর নাগফণি দিয়ে প্রত্যেকটা খামারের অর্ডার নিচ্ছি এবং সেগুলো করার পরামর্শ দিচ্ছি। আচ্ছা, এই শিরোহী এবং নাগফণির সুবিধাগুলো কী? এটা হচ্ছে আপনার যদি একটা বাচ্চা হয় 2 থেকে 2.5 মাস বা 3 মাস বয়সে 20,000 বা তার উপরে বেচতে পারবে একটা জিনিস, ছোট বাচ্চা, এবং 14 মাসে 2 বার বাচ্চা দেবে। প্রতিবারে কয়টা করে বাচ্চা দেবে? প্রথম স্টপে প্রথম বাতে একটা দেবে, তারপরে 2-3টাও হবে। হ্যাঁ, এই জন্য আমি মানে ইয়ে করে আমি চয়েস করছি যে এই ছাগলগুলো দিলে দেখা যাচ্ছে খামাররা লাভবান হতে পারবে। আচ্ছা টুটুল ভাই, আপনার কাছে জানতে চাইবো নতুন ধরেন যায় এই খামারিরা এই খামার করতে চায় তাদের কী কী বিষয়ে সতর্ক থাকা উচিত? আসলে সর্বপ্রথম হচ্ছে যারা খামার করবেন তারে ছাগলের বাসস্থান আগে সর্বপ্রথম ভালো করে করতে হবে, হচ্ছে উঁচা জায়গায় রাখতে হবে যেন ছাগলটাকে মোট কথা যে ঠান্ডা না লাগে। এবং ছাগল অল্প জায়গায় বেশি ছাগল রাখা যাবে না, বেশি জায়গায় অল্প ছাগল রাখতে হবে, তাহলে ছাগলের রোগ বালাই কম আসবে। এবং ছাগলের পূর্ণতা খেয়াল করতে হবে যে আমার কোন, যেহেতু জান এদের জান আছে তো অসুখ বিসুখ হতেই পারে, কিন্তু ওটা লক্ষ্য রাখতে হবে যেন ছাগলটা যেন অসুস্থ না হয়। এই জন্য তাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে খামারটা উপযোগী করে তোলা, তারপরে আপনি খামার উপযোগী হয়ে গেলেন আপনি ফার্মে ছাগল হচ্ছে নিয়ে যেতে পারবেন। নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে জীবাণুনাশক স্প্রে আছে, তো এগুলো স্প্রে করে ছাগল হচ্ছে আপনার ফার্মে তুলতে হবে, সেক্ষেত্রে রোগবালাই থেকে অনেকটা প্রাথমিকভাবে ভালো থাকবে আর কি। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি রাজশাহীর বানেশ্বরে টুটুল ভাইয়ের ছাগলের খামারে। ওনার খামারে রয়েছে উন্নত জাতের প্রায় সকল ছাগলই রয়েছে। উনি সরাসরি আপনার ইন্ডিয়া রাজস্থান থেকে উনি ছাগল আমদানি করেন। টুটুল ভাই, যেভাবে এত সুন্দর একটি ছাগলের খামার গড়ে তুলেছেন এবং এখান থেকে যেভাবে আয় করছেন এবং এগুলো বাজারজাত করছেন সেই সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন দর্শক, আমরা প্রথমে আপনাদেরকে টুটুল ভাইয়ের খামারটি ঘুরে দেখাই, তারপর টুটুল ভাইয়ের সাথে কথা বলবো যে ওনার খামারে কী কী জাতের ছাগল রয়েছে এবং এগুলোর কী কী বৈশিষ্ট্য রয়েছে এবং এগুলোর লালন পালন সম্পর্কে। আসসালামু আলাইকুম টুটুল ভাই, ভালো আছেন? আসসালাম ভাই, ভালো আছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় সবার ইয়াতে ভালো আছি। আচ্ছা, তো টুটুল ভাই, দেখলাম আপনার খামারে প্রায় সকল প্রজাতির ছাগল রয়েছে, তো আপনার এই যে ছাগল পালনের প্রতি যে শখটা, এটা কীভাবে শুরু? আমার শখটা হচ্ছে আমি 2004 সালে একটি ছাগল কিনি, কেনার পরে হচ্ছে সেই ছাগলটা আমি উন্নত মানের চেষ্টা করি যে এর থেকে কি উন্নত করা যায় কি না, তার ফলে একটি উন্নত ধরনের জাতের পাঠা দিয়ে বীজ দেওয়ার পরে সেই ছাগলটা হচ্ছে 2টা বাচ্চা দেয়, খুব সুন্দর বাচ্চা দেওয়ার পরে একটি বাচ্চা হঠাৎ করে ভালোটাই মারা যায়, যাওয়ার পরে তখন আমি রাগ করে ছাগল ওইটা বেছে দিলাম। দেওয়ার পরে আমি বলছি উন্নত জাত কোথায় পাওয়া যায় বলে এর কাছে ওর কাছে যেতে 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 হয়তো দেখা যাচ্ছে যে নিউজ পেলাম আমি দেশের বাইরে, তখন তো দেশের বাইরে মনে করেন যে আনার মতো কোনো পরিস্থিতি নেই। তারপরে প্রায় আমি রাজস্থান 2 থেকে 3 বার গেলাম, যাওয়ার পর আমি নিয়ে আসতে পারলাম না ছাগল, পরে হচ্ছে আপনার ব্যাগ চলে আসলাম, এরকমভাবে অনেকবার যাতায়াত করছি। আসার পরে দেখা যাচ্ছে যে ছাগলটা আনলে তো আবার একটা লাইসেন্সের ব্যাপার আছে, তারপরে সরকারকে ভ্যাট দিতে হবে, সেই সিস্টেম আমরা পদ্ধতি চালু করে আজ থেকে 8 থেকে 10 বছর আগে থেকে আমি এই ব্যবসাটা করে আপনার রাজস্থান থেকে কলকাতা আনার ব্যবস্থা আছে আমাদের। আর একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে যখন ঢোকে তখন আমাদেরকে সরকার থেকে কাস্টম করা হয়, মানে এইভাবে আমার যাত্রাটা শুরু। এ পর্যন্ত এখন আমি প্রায় 1-2টা করে জাত আনতে আনতে প্রায় 10 থেকে 12টা প্রজাতির ছাগল আমার কাছে আছে, এগুলো এখন আমি খামারে পুষি এবং বিক্রি করি। এখানে থেকে দেখা যাচ্ছে যে মোটা অঙ্কের একটা লাভবান আমি হচ্ছি, সেক্ষেত্রে আমি মানে একটা বাণিজ্যিকভাবে আমার শখ পূরণ হচ্ছে, পাশাপাশি আর্থিক যে সচ্ছলতা সেটাও আমি পাচ্ছি। আচ্ছা টুটুল ভাই, আমরা দেখলাম আপনার খামারে প্রায় অনেক জাতের ছাগল রয়েছে, তো আপনার খামারে এখন মোট কয়টা জাতের ছাগল আপনার খামারে বর্তমানে? আমার এখানে মোট বর্তমানে রয়েছে আপাতত 8 থেকে 9 রকমের জাতের ছাগল এখানে আছে। আচ্ছা, এগুলো কি কি জাতের একটু যদি বলতেন? এটা আছে হরিয়ানা আছে, শিরোহী আছে, গুজরি আছে, নাগফণি আছে, বিটল আছে, তারপরে যমুনাপাড়ি আছে, যমুনাপাড়ি হাঞ্চা আছে, তারপরে হচ্ছে আপনার বতাসি আছে, এটা নতুন আপডেট আসছে, এই এই প্রথম চালান আর কি বতাসি, যেটা 2 থেকে 2.5 লিটার বা 3 লিটার দুধ দেবে। এই জাতের ছাগলগুলো আছে, তোতা আছে,
আচ্ছা, এই যে এতগুলো ছাগল, এই ছাগলের মধ্যে আপনি কোনটার সবচেয়ে বাজারে ডিমান্ড পাচ্ছেন এখন? হয়তো এক সময় হচ্ছে তোতা ছাগল অনেকটা বেশি চলতো, তোতা হরিয়ানা, এটা এখন কমন হয়ে গেছে, যে কারণে আমি নতুন হিসাবে তিনটা ছাগল আবার কালেকশন করছি, সেটা হচ্ছে নাগফণী, সিরোহি আর বতাসি। এই তিনটা ছাগল আমি মোটামুটি মার্কেটে এখন বর্তমানে পরিচিত হয়ে গেছি, অনেক অনেক অর্ডারও পাচ্ছি আর কি, সেগুলা দেওয়ার জন্য আর কি। বিশেষ করে নাগফণীটা খুব ভালো একটি মার্কেট পাচ্ছে। আচ্ছা টুটুল ভাই, এই ছাগলগুলো লালন পালন পদ্ধতি সম্পর্কে যদি একটু বলতেন। ছাগলগুলো লালন পালন বলতে কি, আমাদের দেশি ছাগলগুলো যেভাবে আমরা রাখি ঠিক সেই কোয়ালিটি সেম জিনিস খাবে, কিন্তু তাদেরকে একটু সতর্ক থাকতে হবে, সে ঠান্ডা থেকে দূরে রাখতে হবে, বাদ বাকি আপনি দেশি ছাগল যা খাবে এরাও তাই খাবে, এদের কোনো নেই, অতিরিক্ত অতিরিক্ত খাবার দিতে হবে এরকমটা কিছু না, আপনি যেভাবে গড়ে তুলবেন সেভাবেই থাকবে সেই ছাগল। আর এরকম রোগবালাই যাতে না হয় এই ছাগলগুলো, তার জন্য কি ধরনের? তার জন্য আমি এখানে ফার্স্ট স্টেপে যখন জার্নি করে আসে তখন তো অবশ্যই মানুষ একটা আমি দুর্বল হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়, সেই স্টেপে আমি পুরো মালটা আসার পরে এক সপ্তাহ পর্যন্ত আমি, যদিও মাল বিক্রি হয়ে যায় তারপরেও আমি নিজে ভ্যাকসিন, প্রিপেয়ার ভ্যাকসিন, পক্সের ভ্যাকসিন, বিভিন্ন রোগবালাই মুক্ত করে তারপরে আমি মালগুলা হচ্ছে কাস্টমারের হাতে তুলে দিই। আচ্ছা টুটুল ভাই, আপনার এই ছাগলগুলো সাধারণত কী ধরনের রোগ হয়? সাধারণত সর্বপ্রথম হয় আপনার নিউমোনিয়া, নিউমোনিয়ার থেকে আপনার হচ্ছে জ্বর, জ্বর নিউমোনিয়া যখন অ্যাটাক করে তখন তাদের হচ্ছে পাতলা পায়খানাটা হয়, পাতলা পায়খানা হওয়ার পরে মুখে ঘা উঠবে, মুখে ঘা উঠলে দেখা যাচ্ছে এটা পিপিআরের লক্ষণ নিয়ে নেয়, তখন আমি নিউমোনিয়া যখন কন্ট্রোল করতে না পারি তখন পিপিআর যখন হয়ে যায় তখন পিপিআরের ট্রিটমেন্ট আমি দিয়ে দিই। আর তার আগে আপনার হচ্ছে যখনই না তাকে নাকে সর্দি বা কাশতেছে তখন আমি নিউমোনিয়ার অসুখটা নির্ণয় করি, দিয়ে নিউমোনিয়া অসুখের মানে চিকিৎসা করি, আমি ভ্যাকসিন করি। তারপরে যখন নিউমোনিয়ার থেকে অন্য আকার ধারণ করে, যেমন হচ্ছে অনেকটার পক্স বের হয়, চোখ টোক বুঝে যায়, চোখ পক্স বের হয়, তারপর আপনার ওই যে পিপিআর যাকে বলে একটা ভয়ঙ্কর রোগ, সেটা হলে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং ডাক্তারি পরামর্শ নিয়ে আমি ট্রিটমেন্ট করি, করলে আল্লাহর রহমতে ছাগল আমার সুস্থ থাকে। আচ্ছা টুটুল ভাই, আপনি এই যে ছাগলগুলো ইন্ডিয়া থেকে আমদানি করতেছেন, আমদানি করার পরে এগুলো কীভাবে আপনি বাজারজাতকরণ করতেছেন? এটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে ফেসবুকে আমি অ্যাড দিতাম, দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ফোন আসতো, তারপরে হচ্ছে এই যে ইউটিউব চ্যানেল আছে তারা আমার ফার্মে আসে, আসার পরে হচ্ছে তারা অ্যাড দেয়, দেওয়ার পরে শুধু বাংলাদেশ না এখন সারা বিশ্বে থেকেই ফোন আসে, এবং যারা বাংলাদেশ প্রবাসে আছেন তারাও আমার থেকে ছাগল কিনতেছেন, যেমন ইটালির থেকে, ইংল্যান্ড থেকে কয়েক ভাই আমার থেকে ছাগল নিচ্ছেন। আমি এইভাবে আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে এখন বর্তমানে সারা বাংলাদেশ আমাকে চিনে এবং বিভিন্ন দেশে থেকে আমাকে ফোন করে অর্ডার দেয়, তখন আমি তাদের ছাগলগুলা হচ্ছে তাদের যে বাংলাদেশের যেখানে যে খামার করছে সেখানে আমি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করছি। এইভাবে আমার আর কি কীভাবে পৌঁছায় দেন আপনার? এটা আপনার পরিবহনে পৌঁছাই দিয়ে আপনার হচ্ছে কোচের বা হচ্ছে আপনার পিক আপ আছে, বিভিন্ন ধরনের গাড়ি, যেমন ছাগল তেমন মানে বেশি ছাগল হলে একটা পিক আপ ভাড়া করে পাঠাই দিলাম। আচ্ছা, এবং পাঠা দেওয়ার পরে সেখানে দায়িত্ব আমার শেষ না, আমি হচ্ছে সেখান থেকে আমার ফোন আলাপ হয়, সেখানে যদি কোনো ছাগলের কোনো প্রবলেম হয়, অসুখ বিসুখ হয়, সে সম্বন্ধে সাজেশন নেওয়ার জন্য ফোন দিলে হয়তো তাদেরকে আমি সেটাও হেল্প করে দিই যে কি অবস্থা, এখন কি সমস্যা, এটার ওষুধ আমি বলে দিই, হয়তো বা মানে কি ডাক্তার ডেকে করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকজন আস্থা রাখে আমার প্রতি, যেহেতু আমি প্রায় 14 বছর ধরে এই ছাগলের পুরে অভিজ্ঞ, এই জন্যে এই সুবিধাটা আমি দিয়ে থাকি।